অনেকদিন পরে জাহাঙ্গীরনগরে এসে মন ঠিকই পড়তেছে, কিন্তু পেট ভরার মতো কিছু পাইতেছি না, সেটার জন্য খুব আফসোস লাগতেছে। মানে বাইরে যদি কিছু খাইতে হয় তাহলে একবারে আবার বাইরে যেতে হবে, বাইরে গিয়ে খেয়ে আসতে হবে। কিন্তু এখানকার যে খাবারের একটা কালচার, সেই কালচারটা মিস করতেছি। পিঠা, তারপর যেখানে সেখানে দাঁড়িয়ে চা খাওয়াটা, ওটা মিস করতেছি। আমার মুখে যেই দাঁড়িমুস উঠছে, খুব বেশি না আবার খুব বেশি হালকাও না, মানে কোনো এক মতে উঠছে আর কি। আমার আব্বার মুখে আবার খুব ঘন দাঁড়ি, কিন্তু আমার মুখে কেন যে পাতলা উঠলো সেটা বুঝলাম না। তো উঠছে ভালো কথা, ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো প্যারা নাই, মাথা ব্যথাও নাই। কিন্তু এক সাইড দিয়ে বেশি উঠছে, যেমন এই সাইড দিয়ে উঠতেছে, এই সাইড দিয়ে ওঠে না, এটা কেমন লাগে? যার কারণে মাঝে মধ্যে আমি মেজাজ গরম করে শেভ করে ফেলি, যেমন এবারটাও করতেছি। আবার মাঝে মধ্যে ইচ্ছে হলে হালকা একটু রাখি আর কি। যখনই দেখবেন যে আমি এরকম ফুল শেপ করে ছিলা মুরগি হয়ে আসি, তখনই বুঝে নেবেন যে আমি দাড়ির সাথে আড়ি দিয়ে, মানে হলো দাড়ির সাথে খুব মেজাজ খারাপ করে এই কাজ পাঠাইছি। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আমাদের এই যে খুশি খুশি ভদ্রমহিলার যে তিনটা বাচ্চা হয়েছে, আছে বাচ্চাগুলোর চোখ পড়ছে, আমরা বাচ্চাগুলো দেখি, একটা তিনটা, এই দেখেন চোখ ফুটছে, ওয়াও, বাচ্চা নিয়ে যাচ্ছে, দাঁড়া দাঁড়া, তোমার বাচ্চা কিছু হবো না, বাচ্চা নিয়ে যাচ্ছিস না, দেখা তো বাচ্চা নিয়ে যাচ্ছিস। মানে এরা যখন আরো বড় হবে আরো সুন্দর সুন্দর হয়ে যাবে। এখনো নাম ঠিক করি নাই, দেখি খুব শীঘ্রই নাম ঠিক করে ফেলবো। বুঝছি বুঝছি বুঝছি, আমি নিয়ে দিয়ে আসতেছি, চলো চলো চলো। সে মনে করছে যে তার বাচ্চা আমি নিয়ে গেছি, আমার অনেকক্ষণ গালিগালাজ করছে, আমার ফ্যামিলির খুব আদরের এখন হয়ে গেছে সে, তার বাচ্চা এখন খুব আদরের হয়ে গেছে, তার বাচ্চাদের নিয়ে এখন ঝগড়া চলতেছে, তার বাচ্চা কি রাখবো নাকি কাউকে দিয়ে দিব সেটা নিয়ে ফ্যামিলিতে এখন ঝগড়া চলতেছে। কি খিদা লাগছে? এই ছিল আমাদের খুশি আপডেট। যাই হোক, গত ব্লগে আমরা বলছিলাম যে আমি একটা জায়গায় খুব বেশি মিস করতেছি, সেই জায়গাটায় যাবো নেক্সট দিন, মানে আজকে আমরা সেই জায়গাটাই যাচ্ছি এখন। কিন্তু কাহিনী যেটা হয়েছে সেটা হলো আমার বাইক আমার কাছে নাই, আমার বাইকটা হচ্ছে আরে মোটোতে, বাইকের কিছু স্পেশাল সমস্যা ছিল, যেমন ছিল হর্নে, হর্নটা বারবার কেটে যেতেছিল, হর্নের লাইনটা আগে এখান দিয়ে সম্ভবত কোনখান দিয়ে ছিল, এবার ভিতর থেকে আনা হয়েছে। আর সমস্যা ছিল চেনে, চেনটা লিউক করা দরকার, হয়ে গেছে, আর এই যে বদলোক কাজ দিতে। হর্নের যে সমস্যাটা ছিল সেটা অনেক আগ থেকেই, আরে মোটা থেকে প্রত্যেকবারই হর্ন ঠিক করে নিতাম, আবার কয়েকদিন পরে হর্ন নষ্ট হয়ে যেত। তো এবার শহীদুল বললো যে ভাই এবার ঠিক করে দিছি, আর কোনো প্যারাই হবে না, এখন পর্যন্ত ঠিক আছে, দুই দিন পরে বোঝা যাবে কী অবস্থা। আর পালসারের চেনের সমস্যা, সেটা জন্মগত সমস্যা না, আসলে প্রতি 500 কিলোমিটার পর পর চেন লিউব করা লাগে, এই আমি লিউব না করলে আওয়াজ শুরু করে, তো চেন লিউবের জন্য দিছিলাম। আর গতদিন জিজ্ঞেস করছিলেন যে ওই যে এক্সেসরি ভিডিওটা কই কই শ্যুট করছি, প্রথম এই জায়গার কথা আপনারা বলছিলেন, এটা হলো বিরুলিয়া ব্রিজ পার হয়ে সামনে একটু জায়গা, আর আরেকটা জায়গা ছিল দিয়াবাড়িতে, এই দুইটা জায়গায় মিলাই মূলত এক্সেসরি শ্যুটটা করা হয়েছিল। আর এই জায়গাটা ধরে এখন আমরা যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে খুব ভালোভাবে মিস করতেছিলাম, কেন মিস করতেছি সেটা ওইখানে গিয়ে তারপরে বলতেছি। আর যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যাবো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যাইতে হলে আমাদেরকে ঢাকা সাভার হাইওয়েতে উঠতে হবে, আর ওই হাইওয়েতে যেই পরিমাণ বালু, আর সেই কারণেই এই যে দেখেন আজকে অনেক দিন পরে উইন্ড ব্রেকার পরে তারপরে বেরোইছি। ব্রোজ, আমরা চলে আসছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। হ্যাঁ, ঢোকার পরেই একটু হিম শীতল বাতাস গায়ে লাগতেছে, যেহেতু প্রচুর পরিমাণ গাছপালা আছে সেই কারণেই এত বাতাস লাগতেছে গায়ে। প্রথমেই শহীদ মিনারটার দিকে যাব, চলে। সো কাহিনী যেটা হয়েছে সেটা হলো জাহাঙ্গীরনগরকে মিস করার অনেকগুলো কারণ আছে, মানে জাহাঙ্গীরনগরের সাথে আসলে আবেগ জড়িত। আবেগের প্রথম রিজনটা বলি, আমার চ্যানেলটা শুরু করার পরে প্রথম যে ব্লগটা আমি আপলোড দিই সেই ব্লগটা হচ্ছে জাহাঙ্গীরনগরে আসার পরে, মানে জাহাঙ্গীরনগর রিলেটেড আর কি। আমি আর তকির মিলে জাহাঙ্গীরনগর আসছিলাম, দুইটা পার্ট করছিলাম সেটার, সেটা হচ্ছে আমার একবারে চ্যানেলের প্রথম ভিডিও, তো সেই কারণে প্রথম আবেগ। তারপরে দ্বিতীয় যে আবেগটা সেটা হলো আমার
তখন ভর্তি যুদ্ধ ছিল, ভর্তি যুদ্ধের লিস্টে সেকেন্ড ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর, হয় ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে না হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে। তো ডিউতে হওয়ার কারণে আর সেই হিসাবে একটা আবেগ আছে। আর তিন নম্বর হলো রাইড করে মাঝে মধ্যে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসতাম, তখন খিচুড়ি খাইতাম, মানে ঢাকা থেকে রাইড করে যে ইউতে আসাটা একটা মজার বিষয় ছিল। এই যে সেই বটতলা, সব খাবারের দোকান এখন বন্ধ, এখানেই খাইতাম খিচুড়ি, ওই যে সামনে ওই দোকানগুলোতে খিচুড়ি খাইতাম, সব বন্ধ, এখানে পান খাইতাম, এখন নস্টালজিক হয়ে যাচ্ছি। আর এখন অনেকদিন করোনা পরিস্থিতির কারণে অনেকদিন আসা হয় নাই, তার কারণেই বাসায় বসে বসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে মিস করতেছিলাম। আর একটা জিনিস কি, যখন আপনি কোনো ব্যক্তি বা বস্তু যাই হোক যদি মিস করা শুরু করেন তখন নিজের ভিতরে কেমন একটু খালি খালি লাগে না, যে কী জানি নাই কী জানি না এমন একটা ফিল আসে সারাদিন। তো ওই শূন্যস্থান পূরণের জন্য জাহাঙ্গীরনগরে চলে আসছি। আর পিছনে দেখতেছেন শহীদ মিনারটা, আমার এখানে একটা হাইপার ল্যাপস নেওয়ার খুব ইচ্ছা হয়েছে। আর কিছু শর্টকাট নেই, চলেন। আর এখানে আমাদের সাথে আরো দুই ভদ্রলোক কাটছে, ভাই মোহাম্মদ তৌফিক, দিল দেখো দিল উরি কি নাম। তো এই দুজনের সাভার এলাকার নাকি, এখানকার খুব স্থানীয় লোক, খুব ফাফর তাদের, এই যে তারা ইন্ট্রুডার চালায়, একটা ভাব আছে অন্য লেভেলের তাদের মধ্যে। আর একটা ক্যামেরা নিয়ে আসছে, আজকের যেই থাম্বনেলটা দেখবেন না ওটা ওনাদের হাতেই তোলা। এই ভদ্রলোকেরা হচ্ছে আমার এনএসটা চালাচ্ছে আর আমি ওনাদেরটা চালাইতেছি। চাবি কই, চাবি রাখার জায়গা দেখেন, চাবি এখানে দে না, এখানে আমি একটু ডিফারেন্ট, ওকে ঠিক আছে, কই এটা খোলে না কেন, ও খুলতেছে, আমি তো পা রাখা ধরছিলাম এখানে, কিন্তু এটা পা রাখার জায়গা তো এখানে না, এটা পা রাখার জায়গা এখানে, আরেকটা এখানে, ওই যে মনে হয় যে কিছু গদিওয়ালা চেয়ার থাকে না এমনি পা হেলান দিয়া পাটা ছড়ায়া ওই টাইপের বাইকের মতো পড়ছে, এরি কি যে অদ্ভুত লাগতেছে আমি আসলে বলে বুঝাইতে পারবো না। এগুলো বিশাল চওড়া একটা বাইক, তারপরে মনে হয়েছে গদির উপরে বসে আছি, তবে হ্যাঁ যথেষ্ট স্মুথ, অনেক স্মুথ। আমরা এখন একটু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে হালকা রাইড দিচ্ছি, এই যে টিএসসির দিকে আসলাম, এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিএসসি, এই জায়গাটার মধ্যে আমরা জুস খাইতাম, ফুচকা খাইতাম, আফসোস সব এখন একবারে কেমন জানি নিষ্প্রাণ নিষ্প্রাণ লাগতেছে, মানুষজন না থাকলে আসলে নিষ্প্রাণ লাগবে। আধা ঘন্টার থেকে বেশি টাইম ধরে এই জায়গাটার মধ্যে বসে আছি, ওই যে এই শহীদ মিনার, শহীদ মিনারটার এখানে বসে আছি। ভাবছিলাম একটা বৃষ্টি হবে, বৃষ্টির মধ্যে ভিজা দিব, কিন্তু আধা ঘন্টা 45 মিনিটের মতো হয়ে গেছে, বৃষ্টির কোনো ছিটা ফোটা নেই, হালকা দু এক ফোটা পড়ছে। আর এই যে ভদ্রলোক, সে ভাবছে বৃষ্টি হইলে তার গাড়িটা একটু ধোয়া হয়ে যাবে, সে আশাও পূর্ণ হইলো না। আর এনার অবশ্য বৃষ্টিতে ভেজার কোনো ইচ্ছা ছিল না, তারপরেও বসে ছিল, কিন্তু বৃষ্টিটা দেখা পায়নি, তাই এখন আমরা আবার ঢাকার দিকে চলে যাবো। চলেন, ঠিক আছে ব্রাদার্স, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ, ভালো লাগলো। পরিবেশ, তারপরে আকাশের মেঘ, সব কিছু মিলে জোশ ছিল, কিন্তু শুধুমাত্র খিচুড়ির অপূর্ণতা রয়ে গেছে আর কি। খিচুড়িটা থাকলে মনটা কানায় কানায় ভরে যাইতো, প্লাস পেটও ভরতো, কারণ এই পরিবেশে আসলে খিচুড়ি খাইতে মন চাইতেছে। এবারের জন্য জাহাঙ্গীরনগরকে টাটা গুড বাই বলে দেন, আর যদি বটতলাটা খুলে, বটতলা খোলার দেরি হবে, ভাই মোহাম্মদ সানের আসার দেরি হবে না। আর আসার সময় আমরা আসছিলাম বিরুলিয়া ব্রিজ হয়ে, সাভার হয়ে তারপর আসছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এখন আর বিরুলিয়া ব্রিজ দিয়ে ঢুকবো না, এখন সরাসরি চলে যাবো একবারে গাবতলি, গাবতলি দিয়ে তারপরে বাসার দিকে চলে যাব। তা প্ল্যান ছিল একবারে সোজা গাবতলি চলে যাব, কিন্তু এই রাস্তায় যেই জ্যাম, আবার শুনলাম নাকি আমিনবাজারের যেই ব্রিজটা ওই ব্রিজের মধ্যে কাজ চলতেছে, তাই আবার আমরা যেখান দিয়ে আসছি ওইখান দিয়ে ঢুকে যাই,
বামে ঢুকে যাবো এখন আমরা। সেই অবস্থা দেখা যাচ্ছে। আরে এই কটুক পার হয়ে গেলে রাস্তাটা ভালো। ভাবছিলাম ওই পথে জ্যাম হবে না, বাট বেরিবাদের ওই পথে আরও বেশি জ্যাম ছিল, আসতে খুব প্যারা হয়ে গেছে। যাই হোক, অবশেষে বাসায় আসছি, একটু দেরি হলেও। আর আসার পথে আমি একটা ছোট ব্যাংক কিনে নিয়ে আসছি। মানে ছোটোবেলায় মনে আছে যে ব্যাংকে করে টাকা রাখতাম, তা আজকে আসার পথে ওই ভ্যান গাড়িতে করে যখন দেখলাম যে এটা বিক্রি করতেছে, চিন্তা করলাম একটা নিয়ে নিই। ছোটোবেলার স্মৃতি হাতড়ানোর জন্য আপাতত এই ছোট্ট ব্যাংকটা কিনে নিয়ে আসছি, হালকা করে দেখি দু এক পয়সা রাখি, বড় লোক হয়ে যাবো একদিন এভাবে রাখতে রাখতে। যাই হোক, ঠিক আছে ব্রোস, আজকের জন্য ভিডিও এটুকুই। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। কেসা লাগা মেরা মজাক, কী ধরনের উদ্ভট কাজ মাঝে মধ্যে করতে বলছে আমি জানি না, শুধু কি আমার সাথে হয় নাকি আপনাদের সাথে হয়।